নৈহাটি তালপুকুর রোডে আমরা কজন ক্লাবের সামনে দুজন যুবক মোবাইল দিয়ে কিছু বিজেপি মহিলা কর্মীদের ছবি তোলাকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড এলাকায়। কেন তাদের ছবি তোলা হয়েছে এই প্রশ্ন করাতেই তাদের কথাবার্তায় অসংলগ্ন থাকায় তাদেরকে আটকে রেখে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির তরফ থেকে। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীদের খুন করার উদ্দেশ্যে পুলিশের সহযোগিতায় টিপার হিসেবে কাজ করছে তারা। সব মিলিয়ে এই ঘটনায় ফের উত্তপ্ত নৈহাটির তালপুকুর এলাকা জুড়ে। এরপর কোন রকমে ওই দুই যুবককে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জানা যায় এরা দুজন শুভজিৎ গড়াই ও আজিজুর রহমান নামে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। আহত অবস্থায় এদেরকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার পর এই দুই সিভিক ভলেন্টিয়ারের অভিযোগের ভিত্তিতে তাদের কর্মরত অবস্থায় মারধর করার অভিযোগে দুই বিজেপি কর্মীকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ। যেমন ফিরেছে মানে সে গরু আমরা সুরক্ষিত নেই, দেখছেন দিনে দুপুরে নারীরা ধর্ষিত হচ্ছে, প্লাস বিজেপির কর্মীরা খুন হচ্ছে। এখন এমন হতে পারে আমাদের রাস্তাঘাটে কোনো কিছু বিপদ হতেই পারে, কিন্তু আমরা